আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে আলোচনা আর মূল বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা অনেক সময় টেন্স পড়ার সত্ত্বেও এটার যে অক্সিলারি ভার্বগুলো থাকে এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে গিয়ে ভুল করে থাকি। তো চলুন দেখা যায় কোন সাবজেক্টের সাথে আসলে কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়। আমি এখানে একটা চার্ট দিয়েছি, যে চার্টটার মধ্যে যে টেন্সের 12টা যে ভাগ আছে, 12টা ভাগেরই যে অক্সিলারি ভার্ব সেগুলো আমি এখানে ছোট্ট আকারে লিখে দিয়েছি। তো এখান থেকে আমি যেই শব্দগুলো সার্কেল করেছি, যেই অক্সিলারি ভার্বগুলো সার্কেল করেছি, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে এই সিঙ্গুলার ভার্বগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা মূলত ফোকাস দিব কোথায়, যে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই কেবল এই সার্কেল ভার্বগুলো হবে, অর্থাৎ এই ভার্বগুলো তার সাথে ব্যবহার হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে, অন্যান্য ভার্ব হবে। অন্যান্য ভার্ব বলতে আমি যেটা বোঝাইছি, যেমন এই বাকি সবগুলো, এইগুলোর মধ্যেও সিঙ্গুলার ভার্ব আছে এবং প্লুরাল ভার্ব দুইটাই থাকতে পারে, বাট সার্কেল করা ভার্বগুলো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই হবে, আর কোনো ক্ষেত্রে হবে না। তো এই কয়েকটা জানলে, অর্থাৎ এই সার্কেল করা ভার্বগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব সহজে আমরা সাবজেক্ট অনুযায়ী যে অক্সিলারি ভার্বগুলো এটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমি যেটা বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো অক্সিলারি ভার্ব নেই এবং পাস্ট ইনডিফিনিটের কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি প্রয়োজন পড়ে, প্রয়োজনের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাসকে নেই, আর পাস্ট ইনডিফিনিটে নেই হচ্ছে ডিড। আর এখানে যেটা বলেছি এস ইএস অথবা আইএস, যদি প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস ইএস অথবা আইএস যুক্ত হবে, কখন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। অর্থাৎ সব কিছুর মূলে আমরা একটা জিনিস দেখব, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার কি না, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সমান সমান সিঙ্গুলার ভার্ব, আর বাকি সব সাবজেক্ট সমান সমান বাকি ভার্ব, সিম্পল। তাহলে আমরা এখানে নিচে কয়েকটা উদাহরণ লিখেছি, দেখেন যে শি ড্র এ পিকচার, শি ড্র এ পিকচার। এখন এটা কোন টেন্স, আমরা জানি মোট টেন্স হচ্ছে তিনটা এবং পরে চারটা 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 করে 12টা। তাহলে 12টার মধ্যে কোনটা, আমরা জানি যে মোট দুইটার অক্সিলারি ভার্ব নেই, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি কোনো টেন্সের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি ধরে নিব হয় ওটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট, আর এই দুইটার মধ্যে কোনটা সেটা কিভাবে চিনব, এটা চেনার উপায় হচ্ছে যে সেন্টেন্সের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্ব ওয়ানে থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর পাস্ট ফর্ম অথবা ভার্ব টুতে যদি থাকে তাহলে সেটাকে আমরা ধরবো পাস্ট ইনডিফিনিট। তাহলে শি ড্র এ পিকচার, ড্র হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান, তাহলে ড্রর সাথে আমার কী হবে, শি তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হইলে দেখেন এটা কোন টেন্স আমরা পাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, এস ইএস অথবা আইএস। আগেই বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার সমান সিঙ্গুলার ভার্ব, মানে সার্কেল করাগুলো, তাহলে এস ইএস অথবা আইএস যুক্ত হবে। তাহলে শির সাথে কি হবে, শি ড্রস, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, শি ড্রস। ঠিক পরের সেন্টেন্সটা দেখুন, যে দে অ্যাম ইজ আর ড্রয়িং, তাহলে এইটা কোন টেন্স, এইটা হচ্ছে দেখেন অক্সিলারি ভার্ব কোনটা, এই যে অ্যাম ইজ আর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব। তাহলে দের সাথে অ্যাম হবে, ইজ হবে, নাকি আর হবে, দেখেন দে কিন্তু থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার মিলে নাই, থার্ড পারসন প্লুরাল। সুতরাং আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে কেবল সার্কেল করাগুলো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়তো, ইজ হয়তো। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, সুতরাং কি হবে তখন, এই যে এখানে যে আর আছে, সুতরাং এখানে আর হবে, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু না তাই আর হচ্ছে। আর এখানে অ্যামের যে বিষয়টা এটা আমি পরে আসতেছি। এরপরে আরেকটা সেন্টেন্স দেখেন, ইউ হ্যাজ অথবা হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাজ অথবা হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হইলেই সার্কেল করাগুলো হবে, তাহলে এখানে সার্কেল করা দেখেন এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ অথবা হ্যাভ আছে, তার মানে এইটা। এখন থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ হইতো, ইউ তাহলে কোন পারসন কোন নাম্বার, ইউ সিঙ্গুলার এটা মিলছে বাট পারসন হচ্ছে সেকেন্ড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার মিলে নাই। যদি না মিলে থাকে তাহলে সার্কেলটা হবে না, তারপরেরটা কী আছে, হ্যাভ, সুতরাং এখানে কী হবে, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
আর ঠিক এইভাবেই যে সাবজেক্ট, সবসময় আমরা সাবজেক্ট দেখবো যে থার্ড পার্সন সিঙ্গুলার কিনা, থার্ড পার্সন সিঙ্গুলার হইলেই সার্গেল করাগুলো, আর যদি না হয় তাহলে বাকিগুলো টেন্স অনুযায়ী যেই সেন্টেন্স করতেছি তার অক্সিলারি ভার্ব। আর এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে এটা সিঙ্গুলার প্লুরাল দুইটার মধ্যেই আছে। আচ্ছা এখন আমরা আসি যে অ্যাম এর যে বিষয়টা, অ্যাম হচ্ছে এক্সেপশনাল, এটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আমি তাই এখানে দিয়েছি যে এক্সেপশনাল আয়, আয় সমান কী হবে, আই অ্যাম, এই অ্যামটা আয় ব্যতীত আর অন্য কারোর সাথে হয় না। ঠিক এখানে আমি লিখেছি আই ওয়াজ, আই ওয়াজ, অর্থাৎ আমি বলেছি দেখেন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হইলে সিঙ্গুলার ভার্ব মানে ওয়াজ, কিন্তু আয়ের সাথে হিসেব অনুযায়ী তো ওয়াজ যায় না। কী জন্য যায় না, আই সিঙ্গুলার বটে কিন্তু থার্ড পার্সন তো না। ঠিক এইটাই যে এক্সেপশনাল আমি লিখেছি, আয় হচ্ছে একটু এক্সেপশনাল, এই ওয়াজটাও আয়ের সাথেই যায়, এটা এক্সেপশনাল রুলস হিসেবে আসে আর বাকিটা আগের মতোই। আর এখানে আমি আরও কিছু দিয়েছি যে এটা প্রেজেন্ট আর পাস্ট গেল ফিউচারের ক্ষেত্রে, তাহলে ফিউচারের ক্ষেত্রে আমরা জাস্ট এটা মনে রাখবো সাবজেক্ট আই এবং উই যদি হয়, জাস্ট দুইটা আই এবং উই হইলেই শ্যাল হবে আর বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে উইল হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট যদি আই অথবা উই থাকে তাহলে আমরা শ্যালটাকে নিব আর বাকি সব ক্ষেত্রে উইলটাকে নিব। ঠিক এইভাবে সব কয়টা অক্সিলারি ভার্ব ব্যবহার হবে। আর যে কোনো কন্টিনিউয়াস, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাই হোক কন্টিনিউয়াস শব্দ থাকলেই সেখানে মূল ভার্ব অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। আর যদি শুধু পারফেক্ট হয়, শুধু পারফেক্ট মানে তিনটা টেন্সে তিনটা পারফেক্ট আছে, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, তাহলে শুধু পারফেক্ট হলে এখানে যে সেন্টেন্সের মূল ভার্ব থাকে সেটা ভার্ব থ্রি হয়ে যাবে। আর মোডাল অক্সিলারি, আমরা জানি মোডাল অক্সিলারি ক্যান, কুড, উইল, উড, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। তো মোডাল অক্সিলারি ভার্ব হইলেই ভার্ব ওয়ান হবে, সেটা যেই টেন্সেই থাকুক মোডাল অক্সিলারি মানেই এরপরে ভার্ব যেটা থাকবে সেটা ভার্ব ওয়ান হয়ে যাবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেসটি প্রেস করুন, পাশের বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ততক্ষণে আমরা নতুন কোনো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।